আসসালামু আলাইকুম। যারা রাশিয়ায় গার্মেন্টস চাকরি এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন চাচ্ছেন, আমি একটা বাস্তব একটা অভিজ্ঞতা দেখাই। যারা বলেন রাশিয়ায় কোনো লোক নেয় না, বাংলাদেশিরা আসতে পারে না, ইন্ডিয়ান আসতে পারে না বা কোনো দেশের, সেটা বড় কথা না। একটু আপনাদেরকে দেখাই যারা কোন দেশি মানুষ, কোথায় চাকরি করে, কি করে এবং তারা কতদিন কি করত। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার নাম? সাদ্দাম হোসেন মল্লিক। আকরাম মল্লিক। আকরাম মল্লিক। শেখ এনামুল। শেখ এনামুল। আরিফ। আরিফ। ইসাক ফকির। ইসাক ফকির। ফকির বংশ কিন্তু। যাই হোক, ওনারা আসলে আপনার কি করেন, এটা কি রাশিয়া না ইন্ডিয়া? রাশিয়া। রাশিয়া মিস হওয়া থাকুন, এটা রাশিয়া না? আপনারা এই রাশিয়ায় কি কাজ করেন ভাই? আমরা সেলাই কাজ করি, টেলারের কাজ করি, মানে গার্মেন্টস টেইলারের কাজ করেন। যারা কিরগিস্তানে, উজবেকিস্তান বা অন্যান্য দেশে টেইলারিং কাজ, কিরগিস্তানে যে টেইলারিং কাজগুলো করেন, সেই টেইলারিং কাজগুলো ওই বাইরে। ভাই আপনারা কতজন কাজ করেন? আমরা প্রায় 40-50 জন। 40-50 জন ওনারা কাজ করেন। তো মোটামুটি এখানের মালিক কি আপনাদেরকে স্যালারি দেয়? মালিক স্যালারি দেয়, খাওয়া দাওয়া থাকা সব মালিকের দায়িত্ব। কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। এই কাজ নিয়ে কোনো ইয়ে করে কিছু কথা নেই, আমরা টাইমে কাজ, 12টা ডিউটি করি, 8টা থেকে 8টা টাইম শেষ। মানে কাজের কোনো ইয়ে নাই, যে টার্গেট নাই যে এইগুলো আজকে দিয়ে তারপরে ঘুমাইতে যাইতে হবে, থাকার কোনো সমস্যা নাই। ডিউটি গেস বাড়া থাকে 8টা টু 8, মানে 8টা টু 8, 1টা সময় 1 ঘন্টা লাঞ্চ, মানে 12 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা লাঞ্চ। এই যদি আপনার 8 ঘন্টার পরে যদি ডিউটি করেন, সেটা কিন্তু ইয়া দেয়, ওভারটাইম দেয়। ওটা এখন আমাদের আমরা যে কারখানায় কাজ করি, ওভারটাইম এখন নেই। হয়তো মালিক বলেছিল যে পরে যখন আরো লোক বাড়বে, আরো মানে কাজ যখন বেশি থাকবে সেই ক্ষেত্রে আপনাদেরকে ওভারটাইম গুলো দিবে। কিন্তু এখানে যেহেতু তারা, আমি যেটা বুঝি ভাই, আপনার যদি আমার ভুল হয় সেটা আপনারা ধরায় দিবেন, সেটা হলো যে কাজের কোনো ইয়ানে প্রেশার নাই, টার্গেট নাই, আছে না কোনো ব্যাপার নাই, সময় 12 ঘন্টা কাজ করতে হবে, মানে 12 ঘন্টা কাজ করতে হবে, ঘুমায়া টুমায়া যেমনি হোক 12 ঘন্টা কাজ করতে হবে, সেটাই আসলে মোটামুটি একটা 12 ঘন্টা কাজ করা, সেটাই এই লোকটা মূল বিষয় যে আসলে 12 ঘন্টা কাজ করতে হবে, 1 ঘন্টা লাঞ্চ টাইম এবং 11 ঘন্টা কাজ, 11 ঘন্টা কাজ আর কি, ওই লাঞ্চের 1 ঘন্টা টাইম নিয়ে 12 ঘন্টা। আর সবার জন্য মেসেজ, যারা আসলে আসতে চান বা আসতে চাচ্ছেন, আসলে টেইলারিং কাজ যারা জানেন তারাই আসবেন, যারা টেইলারিং কাজ না জানেন তারা আসার দরকার নাই, ঠিক না ভাই? কারণ সমস্যা হবে, টেইলারিং কাজ না জানলে বাড়ি পাঠিয়ে দেয়, এটাই হলো সবচেয়ে সমস্যা। কাজ জানা লোক আসছে। ওকে, খোদা হাফেজ ভাই। খোদা হাফেজ।